এই ভিডিও থেকে যেতে আমি বারণ করব, কারণ জেনে রাখা ভালো। আমি একটা টিপস, সরি এটা টিপস বলছি কেন, এটা টিপস না, তবে জেনে রাখা ভালো, আমি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে কথা বলতে চলে এসেছি, ঠিক আছে? তো আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকেন, তার জন্য এই ব্যাপারটা জানানোর প্রয়োজন বোধ করলাম। মানে এই ব্যাপারটা আমি আমি আপনাদেরকে বলবো যে আমরা কম বেশি সবাই কিন্তু অনেকটা লোভী, হ্যাঁ আমরা সবাই অনেকটা লোভী, ঠিক আছে? তো আমি এই ব্যাপারটা আগে থেকে জানতাম, আমার সাথে যে ঘটনাটা ঘটলো, আমি থাম্বনেইলে দেখছেন যে আমি কত ইউরো, মেবি 500,000 ইউরো, হ্যাঁ 500,000 ইউরো, এটাতে 5 কোটি কত লক্ষ টাকা যেন হয়। আমার আরেকটা সেকেন্ড কোনো ফোন নাই, নাহলে আমি ওই মেসেজগুলো দেখে দেখে আপনাদের বলতে পারতাম। তো আমি স্ক্রিনে দেখাবো আর ফোনের মেসেজ ধাপে ধাপে সব কিছু দেখাবো। তো জেনে রাখা ভালো এই জন্য, কারণ এটা আপনার সাথেও হতে পারে। আর যেটা আমার একটা টিচারের সাথে ঘটছে, এবং তার থেকে আমার দুঃখ লাগে, আমার টিচারও ছিল লোভী, এবং তার 1,40,000 না কত টাকা যেন নিছে। পরবর্তীতে যখন এই ব্যাপারটা টাকাটা তখন যে দেখলো যেটা টোটালি ফেক, তখন সে মাথায় হাত, এবং আমাদের যারা স্টুডেন্ট ছিলাম সবার কাছে এটা শেয়ার করলো। তার কারণে আমার ফোনে যখনই এই মেসেজটা আসছে আমি কিন্তু বুঝে ফেলছি যে এই তো আমার টিচারের সাথে যে ব্যাপারটা, এটা কোকাকোলার একটা অ্যাড। কোকাকোলা, আমি তো কোকাকোলা খাইছি, কিন্তু আমি তো কখনও কিছু কোনো নাম্বারও দেই নাই, কোনো কিছু করিও নাই, তাহলে এই টাকাটা আমি কীভাবে পাইলাম বা আমি এত টাকা জিতলাম কীভাবে? হ্যাঁ ঠিক আছে, তো সবার সাথেই ঠিক এই সেম এই ধরনের মেসেজ করেই এমন কিছু করবে। ফার্স্ট অফ অল আমি স্ক্রিনে নিব, তার আগে কিছু কথা আপনাদের কাছে শেয়ার করি। আপনাকে একটা মেসেজ দিবে একটা নাম্বার থেকে যে আপনি কোকাকোলার থেকে এত কোটি টাকা, এত ইউরো জিতেছেন, তো আপনি এই টাকাটা মানে ওঠানোর জন্য বা যে আমাদের মেইলে আপনার অ্যাড্রেসটা মেইল করুন, আমরা আপনাকে টাকাটা দিব, এই ধরনের আপনাকে মেসেজ করবে। তো তার নিচে আমি এই যে মেসেজ এখানে আমার স্ক্রিনে কোথাও একটা জায়গায় আমি লাগিয়ে দিব এডিট করে মেসেজটা, তো নিচে আবার একটা ইমেইল থাকবে, ওটা হটমেইল, ঠিক আছে? ইমেইল, ওটা ফেক মেইল বলতে পারেন, যাই হোক সেই মেইলে আপনার অ্যাড্রেসটা চাইবে। তো আমি কিন্তু এই ব্যাপারটা টোটালি জানতাম, যখনই দিছে তারপর আমার নিজের মনে একটু কৌতূহল হয়েছে যে আমি একটু দেখি না, তখন আমি একটু নামটাম লেখা মোটামুটি দিয়ে দিয়েছি, হ্যাঁ মেইলে দিয়ে দিছি। মেইলে দেওয়ার সাথে সাথে আবার একটা মেসেজ করেছে ওনারা, হ্যাঁ যে আমার আপনার ভোটার আইডি কার্ড যা যা এগুলো দিয়ে দেন, হ্যাঁ আপনি এত টাকা জিতেছেন, বাংলাদেশে এত টাকা সব কিছু, আইরম ব্রিটিশ মানে ইটিসি অনেক ইংরেজি, হ্যাঁ অত ইংরেজিটা আমি পড়িও নাই, আমি তো জানতাম যে ব্যাপারটা, আমি কোনোদিন কোকাকোলা খেয়ে কোনো লটারির নাম্বারও দেই নাই, সুতরাং আমাকে কেন দিবে, ঠিক আছে? তো এই ব্যাপারটা আমার কাছে তো আমি জানতাম, তার জন্য আমার কাছে কোনো রকম লাগে না। এটা অন্য কেউ অজান্তে যদি এটা হতো তাহলে তো নিজেকে অনেক কিছু ভাবে ফেলতো, এবং সে ভাবতো মাই গড এত টাকা আমি কোথায় রাখবো। আর এটা এই এমনভাবে আপনাদেরকে মেসেজগুলো দিবে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এটা মিথ্যা কোনো কিছু। এরপরে ওরা সার্টিফিকেট বানায়, দেন একটা পার্সেলে আপনাদের নাম, আমার যেমন আমার মিস্টার নিউটন লিখছে, তারপর আমার ঠিকানা শিকারপুর মানে পিরোজপুর এভরিথিং সব কিছু লেখা পার্সেলটার উপরে দেবে, ওই ছবি পাঠাবে, একটা সার্টিফিকেট দিবে যে আপনি এই লটারিতে উইন হয়েছেন, অনেক ইংরেজি অনেক ভালো ভালো কথা দিবে। তো সব কিছু মিলায় আপনি বিশ্বাস না করে যেতে পারবেন না। তো আমি কিন্তু এখন ভাবতেছেন যে আপনি তাহলে দিলেন কেন, আপনিও নিশ্চয়ই লোভী। আমি সত্যি মন থেকে বলতেছি আমি লোভিনের জন্যই, কারণ আমি এই SMS পর্যন্তই মানে থেমে গেছিলাম, আমি জানি এরপরে কী হবে। তো আমি এই মেইলের পরে আর বেশি দূর যাই না, এরপরে আমার সাথে যোগাযোগ করবে, তারপরে বলবে আপনার এই এয়ারপোর্টে একজনের সাথে কথা বলিয়ে দেবে, মানে সেটাও ওদের সাজানো থাকবে, যেটা আমার টিচারের সাথে হয়েছে, ওদের সাজানো থাকবে যে এরকম একটা লোকের কাছে আপনার পার্সেলটা আছে, সে আবার আমাকে ফোনে কথা বলবে যে আমি কাস্টমস থেকে বলছি, আপনার পার্সেল চলে এসছে, তো আপনার পার্সেলখানা উঠাতে যে এই এই টাকা লাগতে পারে, যে 1,00,000 টাকা লাগবে, 50,000 টাকা লাগবে, আবারও ফোন করবেন যে হ্যাঁ 50,000 টাকা পাঠালাম, আর দিন এগাইনও বলতে পারে যে আরও একটা সাথে কিছু আছে, আপনাদের এই টাকা লাগবে, তো এটা নিয়ে আমাদের পার্সেলটা নিয়ে যাবেন। তো আসলে কিন্তু টোটাল কিছু না, টাকাটা নেওয়া হইলে সব কিছু উধাও হয়ে যাবে, আর যদিও পার্সেল পাঠায়
তার ভিতর উল্টাপাল্টা কিছু থাকতে পারে, ঠিক আছে? তো সার্টিফিকেট দেখেন, সার্টিফিকেটের টেক্সটগুলো দেখেন, সার্টিফিকেটে যে টেক্সট দেওয়া আছে মানে ওরা নিজেরা এডিট করা একটা সার্টিফিকেট, এমন হয় নাকি? আর এতগুলো টাকা যদি আমি সত্যি সত্যি আপনি আমি লটারিতে জিততাম বা কিছু, তাহলে কি মানে একটা হইচই পড়তো না? একটা টেলিভিশনে ওদের একটা এতগুলো টাকা দিচ্ছে, এতগুলো ইউরো দিচ্ছে, তো ওদের কোনো অ্যাডে দিতো না যে বাংলাদেশের নিউটন এত টাকা জিতছে, এটা এটা কি ওরা বলতো না? তো এটা টোটালি ঠিক আছে, তো লোভে পড়বেন না। আমি চেষ্টা করলাম একটা মেসেজ দিতে আপনাদের, এই ভিডিওটা জানানো দরকার ছিল অনেকে, যে জেনে রাখা ভালো, জেনে রাখা ভালো। যেমন আমি জানতাম, তার জন্য আমি জাস্ট একটু কৌতূহল ছিল যে আমাকে মেসেজ দিল, তার মানে দেখি তো কেমন কী 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 বলে বা কী করে। আমার স্যারের সাথে এটা হয়েছিল, সেই কৌতূহল থেকে এই পর্যন্ত গেছি, আর কিছু লিখিনি। ওরা ভাবতেছে এত কষ্ট করে ওনাকে দিয়েছি, এত এত কষ্ট করে দিয়েছি, ওই লোকটা কি খারাপ রে বাবা, আমাকে আর মেসেজও দিল না, আমাকে আর কোনো ধরনের কোনো রিপ্লাই করলো না, আর এই লোকটা কি টাকা নেওয়ার কথা কিছু বললো না। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো সুতরাং আপনারা এই ধরনের কোনো মেসেজ পেলে ফুলেও রিপ্লাই দেওয়ার দরকার নেই, আর যদি আমার মতো কৌতূহল থেকেই থাকে তাহলে রিপ্লাই করবেন, ওরকম একটা পার্সেলের ছবি পাবেন, তারপর আরও অনেক কিছু পাবেন, সার্টিফিকেট পাবেন, কোকাকোলার এত এত টাকা আর ছবি টবি পাবেন। তো সুতরাং এই মেসেজটা দেওয়ার জন্য আপনাদের এই ভিডিওটা করা, জানি না আপনাদের কখনো কোনো কাজে লেগেও যেতে পারে, আর এটা জানিয়ে রাখলাম, ঠিক আছে? তা আর থাম্বেলের ওই লেখাটার জন্য আমি সরি, আমি এত টাকা কখনো জিতি নাই, আর ওটা আশাও করি না, অত টাকার দরকারও নাই, ঠিক আছে? সুতরাং এটা জানানোর জন্য ভিডিওটা করা আপনাদের, যে জেনে রাখা ভালো কখন, কারণ আমরা একটু হলেও তো লোভী, আর সেই জন্যই যে লোভ জিনিসটা খুব খারাপ, যে একটা মেসেজ হলে তো আমাদের অনেক ক্ষতি হয়ে যেতে পারে, মানে ওই লোভে পড়ে যে এই পার্সেল মানে এমনভাবে আপনাকে প্রেজেন্ট করে যে বিশ্বাস না করে কোথায় যাবেন, করতে হবে। তো সেই চিন্তা থেকেই আমি এই ভিডিওটা করা, যে আপনাদের জেনে রাখা ভালো, এই ধরনের মেসেজ করলে টোটালি যাবেন না, দরকার নাই, টোটালি কিছুর দরকার নেই এই ধরনের, মানে এদের এটা একটা বিজনেস, এরকম হাজার টারে মেসেজ দেয়, সেখান থেকে পাঁচজন পেয়ে গেলেই হলো, পাঁচজনটা পেলেই তো 5 লাখ কি 10 লাখ হয়ে গেল। আর যারা বড় লোক মনে করে এত ইউরো পেলে কেউ ছাড়ে না কি, ওখানে ছবি এত কিছু দিয়ে দিচ্ছে, তো তার জন্য ধন্যবাদ সবাইকে, একটু খেয়াল রাখবেন, তো ভালো থাকবেন, ভালোবাসবেন, ভালোবাসা নেবেন।